ওর ঘাট নামে খ্যাত এখানে হ্যাঁ এখানে ওটাই আছে জাস্ট আমরাও ইতিহাস থেকে শুনছি কিন্তু বিষয়টা নিজেও আমি জানি না কারণ আমার বয়সের থেকে অনেক আগে আর কি ইতিহাস এটা আর কি সেভাবে আমরা শুনছি কিন্তু বাস্তবে কিছুই দেখি নাই আর কি এটা কি মূলত পুকুর নাকি নদী বা জাস্ট একটা দিঘি আর কি মানে পুকুরও না বা নদীও না খালও না এটা দিঘি জাতীয় একটা এটা মালিক

বারো বছর যাবৎ আচ্ছা চলুন আমরা ওই ঘাটটাই যাই যে ঘাটটায় বারো বছর যাবৎ ভাই মাগুরা সদর থেকে পঁচিশ কিলোমিটার দক্ষিণে শতখালী ইউনিয়নের ধোপাখালী গ্রাম চণ্ডীদাস রজকিনীর স্মৃতিঘেরা ধোপাখালী গ্রামটা পাকপাখালির ডাকে ছায়া শনি সত্যিকারের বাংলার গ্রাম চণ্ডীদাস আর রজকিনীর অমর প্রেম কাহিনীর কথা আমরা মোটামুটি সবাই জানি জনশ্রুতি আছে চোদ্দ শতকের শেষভাগের দিকের ঘটনা চণ্ডীদাসের বাবা ছিলেন এই এলাকার একজন ছোটখাটো ব্রাহ্মণ জমিদার আর রজকিনী ছিলেন ধোপার মেয়ে অপর রজকিনীকে দেখে চণ্ডীদাস জাতপাত ভুলে তার প্রেমে পড়ে যায় তাদের দুজনের বাড়ির মাঝখান দিয়ে বয়ে গেছে নদী রজকিনী ওপারের ঘাটে কাপড় ধুতে আসলেই চণ্ডীদাস মাছ ধরার ছলে বড়শি নিয়ে এপারে বসে তাকে দেখতেন এভাবেই চলতে থাকে বারো বছর বারো বছর পরে একদিন রজকিনি চণ্ডীদাসকে জিজ্ঞেস করেন বর্ষিতে কি মাছ ধরে আর তখনই শুরু হয় তাদের কথোপকথন এক পর্যায়ে প্রেমের রূপ নেয় কিন্তু সমাজ তাদের এই প্রেমকে মেনে নেয় না নানা অপবাদ জর্জরিত হয়ে চণ্ডীদাস ও রজকিনী একদিন সব ছেড়ে পালিয়ে যায় ভারতের বাঁকুড়ার সাতনা গ্রামে সেখানেও তাদের শুকনা মিললে তারা বৃন্দাবনে চলে যায় তারপর তাদের কোনো খোঁজার পাওয়া যায়নি স্থানীয় একজন লোকের সাথে আমাদের দেখা হলো তার কাছ থেকে চণ্ডীদাস এবং রজকিনীর প্রেমের কাহিনী জানার চেষ্টা করব প্রায় আটশো হাজার বছর আগের কাহিনী এটা তো প্রাগ ঐতিহাসিক অনেক আগের কাহিনী সেটা সবাই জানে মানে যতটুকু আমরা জানি এই পারে উপারে দা এই পারে দা চণ্ডীদাসের বাড়ি উপারে রোজকিনী বাড়ি যার জন্য এই পাড়াটা আছে ধুপাকালী পাড়া মানে দুপার বসবাস ছিল সে সময় তা ওই ওই চণ্ডীদাস প্রতিদিন আসে করে বস্রি ফেলে বসে থাকতো ইবারে রোজকিনি কাপড় কাটতে দুপার মেয়ে কাপড় কাচতে আসতো তো বারো বছর পরে একদিন রোজকিনি জিজ্ঞাসা করতেছে যে চণ্ডীদাস বস্রি ফেলে বসে থাকো তা মাছ টাস পাও তাহলে এই আজকে শুধু বস্রিতে একবার টিপ দিল এই হচ্ছে তাদের

দাস বংশী আছে সুদন দাস অসীম দাস হ্যাঁ উত্তম দাস এরা কিছু ফ্যামিলি আছে এখানে আমরা আমরা পূর্বপুরুষ থেকে এখানে জানে আসছি যে এখানে এইটাই আছে রজনীচন্দ্র দাসের বাড়ি ছিল এই যে এখানে আপনার রজকেন এর বাড়িটাই থাকছিল এই যে উপরে যে ভিতরে দেখছেন না এটা আছে আপনার রজকেন আমরা খুঁজতে লাগলাম দাস পরিবারের লোকজনকে অবশেষে দেখা পেলাম সুদীপ দাসের ছোট ছেলে উত্তম দাসকে চলুন আমরা উত্তম দাস এর কাছ থেকেই বিস্তারিত জানার চেষ্টা করি এই চণ্ডীদাস আর রজকিনীর সম্পর্কে আমাদের যদি একটু বুঝাইতেন আচ্ছা চণ্ডীদাস রজকিনীর এই ঘটনার চণ্ডীদাস সে তো এখানে টিকতে পারিনি টিকতে পারে সমাজ সামাজিকতা আগে তো হিন্দু পরিবারটা খুব কঠোর ছিল চণ্ডীদাস দাস যে ছিল এ ছিল আছে দুর্গা দেবীর একজন ভক্ত দুর্গা দেবীর পূজা টোজা করতো আর ধূপার মেষ তখন ছিল নিম্ন বর্ণ ধূপাদেরকে নিম্ন হিন্দু সমাজের নিম্ন বর্ণ ধরা হতো তো আসলে সমাজ তো তখন তাদের মানিনি উচ্চ বর্ণ নিম্ন এটা সমাজের তাড়নায় তারা চলে যায় এখান থেকে চলে যায় নদীয়ায়

আমি যখন এখান তো এখন চাত্রা পড়ে অনেকে গেছে এখানে একটা পুকুর মতো ছিল অনেক ডিপ ছিল আমি দেখেছি আমার বয়সে এখানে একটা ঘাটও ছিল এখন মনে হয় পাশ সাত হাত নিচেই চলে গেছে খুচলে পাওয়া যাবে পাকা ইটের ঘাট আছে তো যতটুক এই যে এই জায়গাটা এই যে কড়াই ডুমোর গাছটার এক ঠিক নিচেই এই জায়গাটা আমি মাছ মারতে ছোটোকাল আসতাম এখানে এরকম ইটের ই পাওয়া যায় তো ঘাটেরই পায়ে লাগতো ইট ঠিক আছে তো ওই আমি জিজ্ঞাসা করতাম আমার মার কাছে মা আমরা এখানে একটা পুরনো ঘাট দেখেছি ও পুরনো এটা ঘাট ছিল ভাঙে চুরে গেছে কিন্তু তখনও তারা জানতো না যে এটার ইতিহাস কি ঠিক আছে আর এখানে এই যে ভিতরে যে খালটা মতো একটা দেখা যাচ্ছে না এটা কিন্তু একটা পয়েন্ট এর এই পাশ থেকে যে পাড়াটা আছে এটা পুরোটাই আমার দাদি মারা গেছেন ধরেন আজ পনেরো ষোলো বছর একশো বছর বয়স আমার দাদি বলতো যে এই পাড়ায় তো এখন সব মুসলমান পল্লী এরা সব নতুন বাসিন্দা এখানে সমস্ত ধূপাখালী মানে ধূপার বসতি ছিল আমার দাদি দেখেছে একদম এই পার ওপার দিয়ে প্রচুর ধূপা ছিল ঠিক আছে এই পাড়ার থেকে দাস পাড়া ছিল বা এই পাশে যে এদিকে আসে সব ব্রাহ্মণ পল্লী এই পাশে সব দিয়ে আমাদের এই পাশটাও সব পাশে পল্লী এখন এখানে এখানে সত্যটা কতটা আমি হান্ড্রেড পার্ট বলতে পারবো না তবে এখানে কিন্তু মানে আমার জানা মতে শতখালী গ্রামে দাস পরিবার একটাই সেটা হচ্ছে আমরা এখানে ধরেন আমি যেমন আমার বংশের সাত পুরুষের নাম বলতে পারি

তো সেই হিসেবে অনেকে বলে কিন্তু আমরা সত্যতা সঠিক কিন্তু জানি না কারণ যখন এটা আটশো বছর আগের পুরনো ইতিহাস আর সেই আটশো বছর আগেই যখন এখানে একটাই দাস পরিবার ছিল আর চণ্ডী দাস যিনি উনি তো দাস পরিবারেরই একজন লোক হতে পারে সেই সুবাদে মানে এখানে লোকজন যেটা বলে যে আপনারাই নাকি তার বংশধর ওই তো যেটা বললাম যে ওইটা বলে লোকে ঠিক আছে লোকে বলে যে যখন হ্যাঁ হলে হতে পারে যে তো কত শতাংশ এখানে তেরো একর আশি শতক জমি তেরো একর মানে তেরোশো আশি শতক জমি হ্যাঁ তেরোশো আশি শতাংশ জমি এই পাশে এই এরিয়াটা ওই পানি দিচ্ছে না যে মহিলা জি 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 ওই পর্যন্ত পানি দিচ্ছে

মানে আপনি যে আমরা উত্তম কুমার দাস এবং পরিমল সরকারের কাছ থেকে অনেক কিছু পাইলাম এবং তিনি আমাদের অনেক কিছুই জানালেন এখন আমরা উত্তম কুমার দাস যে একমাত্র দাস পরিবার এখানে আছে আমরা তাদের বাড়িতে যাব এবং উত্তম কুমার দাসের মার সাথে কথা বলার চেষ্টা করবো চলুন দর্শক আমরা উত্তম কুমার দাসের বাড়িতে গিয়ে তার মার সাথে কথা বলার চেষ্টা করি সাথে কথা বলে জানতে পারলাম যে একমাত্রই শতখালি ইউনিয়নের দাস পরিবার তারাই প্রাগ ঐতিহাসিক প্রায় আট শত বছর যাবত তারা এখানে বসবাস করছে অর্থাৎ সে তার আট পুরুষের নাম বলতে পারে সেই ধারাবাহিকতা থেকে আমরা এখন উত্তম দার মার কাছ থেকে আরও বিস্তারিত জানার চেষ্টা করব তাকি নমস্কার বাবা আমার শাশুড়ি ছিলেন তিনার শাশুড়ি ছিলেন তিনাসেই মুকিত্ব মুকিত্ব আসছে জি 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 কিন্তু তথ্য তো আসলে আমরা জানি না আমরা মুকিত্বের শুনে শুনে মুকিত্বের শুনে শুনে যে এই পর্যন্ত মানুষ আসল বলি যে আমরা এই শুনেছি তিন আগের মুরব্বীগের মুখে এই জায়গা ছিল ধুপার বাড়ি বাড়িটাও ওই হ্যাঁ আর ওপারে ছিল ওই ঠাকুর নাকি ওখানে টুঠালে বলে খুঁজলি পাকার সিঁড়িও আছে ওই খালের মাথায়

পাড়া প্রতিবেশীরা এটা খুব উড়োতাড়া করতে লাগলো জি জি উরা চলে গেলেন ভারত চলে গেলে দুজনে চলে গেছিলেন হ্যাঁ চলে যাওয়ার পরে এর মধ্যে আর কোনো কর কোনো ই ছিল না একাত্তরের পরেই হোক আর পরেই বদায় এই তথ্যটা আসে ভারত থেকে ভারত থেকে এসেছে ভারত থেকে এসে এখন উনরাই সব আসা যাওয়া দেখা শুনো যে যদি এই জিনিসটা প্রকৃত ইয়ে হয়ে থাকে তো হয়তো সামান্য কিছু আমরা নো না এখানে করবো ছিল তা এই যে গ্রাহক একজন যদি গ্রাহকের তথ্য দিই একটু বল ভরসা দিই তাহলে তো তোমরা সেই কাজটা কাজও লাগতে পারো আর এ কবে আমি অমুক দেখেছি ও তমুক দেখেছি অমুক করেছি আমি গার্জেন হচ্ছি ওই টাকা আসবে খাবে কাজের বেলায় কিছু হবে না আমরা এই জন্যই গামা কিনি না চণ্ডীদাসর রজকিনীর অমর প্রেম কাহিনীর উৎপত্তি স্থল বাংলাদেশের মাগুরা জেলার শালিকা থানার শতখালী ইউনিয়নের ধপাখালী গ্রাম সেই গ্রামে বসেই আমি আপনাদের সাথে কথা বলতেছি এবং যে দিঘির পারে বসেই তাদের প্রেমের লীলা হয়েছিল সেটা দেখানোর চেষ্টা করলাম আমরা এখন যে মহিলার সাথে কথা বলতেছি এখন একমাত্রই এরাই চণ্ডীদাসের বংশধর কারণ এই একটি মাত্রই পরিবার এখানে দাস পরিবার আছে তাছাড়া আর কোনো দাস পরিবার নেই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন